গুড মর্নিং এভরিওয়ান, আজকে এপ্রিলের 16 তারিখ, আছি এখন টাঙ্গাইল মামিসিং হাইওয়ে মধুপুর গড়ের অংশে। সময় সকাল 6:30 এবং রোজার দিন, যার জন্য হচ্ছে রাস্তা একদমই ফাঁকা। এবং মধুপুর গড়ের এই রাস্তাটা আসলে এত ভাল লাগে আমার, খুবই চমৎকার একটি সড়ক। এই সড়কটি যেরকম স্মুথ একদম, তেমনই হচ্ছে দুই পাশের সিনারি। দুই পাশের সিনারি অলমোস্ট দেখতে পাচ্ছেন। মধুপুর গড়ের এই রাস্তাটি হচ্ছে 8 কিলোমিটার হাইওয়ে ধরলে, এবং এখানে 8 কিলোমিটার সড়কে অন্যরকম একটা আবহাওয়া কাজ করে সবসময়। আপনি গরমের দিনে যদি এই এলাকা দিয়ে যান, দেখবেন যে তাপমাত্রা অনেক অনেক কম। বিষয়টা খুবই নর্মাল, কারণ হচ্ছে প্রচুর গাছপালা এই দুই বনের আশেপাশে, এবং এটি একটি সংরক্ষিত বন। গাড়ি চলাচল খুবই কম থাকে, এবং সকালবেলা তো সেটা আরও কম। মানুষজনের দেখা পাওয়াই হচ্ছে খুব দুর্লভ। সামনে একটি ট্রাক, আচ্ছা পুলিশের টহল সম্ভবত। হ্যাঁ, পুলিশ টহল দিচ্ছে। আসলে এটা খুব ভালো ব্যাপার, কারণ হচ্ছে সকালবেলা আইন শৃঙ্খলার ব্যাপারটি আছে, আর সম্ভবত পিছনের ট্রাকটিকে তারা থামিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। সো খুবই ভালো একটা সাইন, দেখে ভালো লাগলো, কারণ হচ্ছে সন্ধ্যার পর আমি অনেকদিন দেখেছি, সন্ধ্যার পর না এক্স্যাক্টলি সন্ধ্যায় এখানে আসলে পুলিশের টহল থাকে। আসলে সকলের অবগতির জন্য জানাই, আসলে এই মধুপুরের যে অংশটি, মধুপুর গড়, একসময় খুবই রিস্কি ছিল। রিস্কি বলতে হচ্ছে এখানে সন্ধ্যার পর মানুষ চলাচল করতে পারতো না, বা যানবাহন চলাচল করতে পারতো না, ডাকাতে ভয় ছিল, ডাকাতি এখানে খুবই অহরহ ছিল। সো যার ফলে এটা আসলে ডাকাতির ঘটনাটা আরও 10-12 বছর আগে, বাট আফটার দ্যাট এই পুলিশের টহলের জন্য এই এলাকা কিন্তু অনেকটা জনসাধারণের জন্য বেশ সেফ। এবং বর্তমানে এখানে আসলে সারা রাতই গাড়ি চলাচল করে, সারা রাত বলতে এখন কিন্তু খুবই ভোর। সেই ভোরেও কিন্তু পুলিশ সদস্যের টহল দেখতে পেলেন, এবং এই পুলিশ সদস্যের টহলের জন্যই কিন্তু আমরা আসলে সেফলি মুভ করতে পারছি। নইলে এই এলাকা কিন্তু আসলে একসময় খুব ব্যারিং একটা প্লেস ছিল। যাই হোক, নেগেটিভ সাইড বাদ দিয়ে আসলে উপভোগ করি। আসলে এই বন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম, শাল এবং গজারি ম্যাক্সিমাম গাছগুলোই, এবং শাল গজারির গাছেই দুই পাশে দেখতে পাচ্ছেন রাস্তার, এবং এই বন ভেদ করে রাস্তাটি চলে গিয়েছে প্রায় 8 কিলোমিটার। এবং খুব নিস্তব্ধতা কাজ করে এই এলাকায় যখন আসি, আর মাঝে মাঝে তো অবশ্যই রাস্তায় বানর চলে আসে। বানরের পরিমাণই কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু মজার ব্যাপার একটাই, সেটা হচ্ছে এই বনে কিন্তু একসময় বাঘ ছিল, আসলেই বাঘ ছিল। বানর দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি এখানে একটু থামবো। হ্যালো হ্যালো হ্যালো, ভয় পাচ্ছে তারা। হ্যালো, খুব কিউরিয়াস দৃষ্টিতে তাকিয়ে আছে। খুব চমৎকার একটি দৃশ্য দেখতে পেলাম। আমি আসলে একদম থামাতে ভয় পাচ্ছি, কারণ হচ্ছে বানরের দল এটা আসলে একটু ঝামেলা ক্রিয়েট করতে পারে। বাট হ্যাঁ, এই দৃশ্যটা আসলে খুব কমন। হ্যাঁ, আপনি যখন রাস্তায় চলাচল করবেন, আজকে অনেকটা লাকি ডে, কারণ হচ্ছে রাস্তা মোটামুটি ফাঁকা, যার জন্য হচ্ছে বানর অলমোস্ট, বানরের দল রাস্তার মাঝামাঝি এসে বসে আছে। আর যখনই এই রাস্তা দিয়ে চলাচল করি, তখন কিন্তু বানর দিয়ে একটা সামনে পড়েই যায়। খুব ভালো লাগলো আসলে দেখে, এই একটা স্পিসিস সবচেয়ে বেশি আছে এই বনে। বাট এটা কিন্তু একটা আফসোসেরও ব্যাপার, কারণটা হচ্ছে আপনাকে একটু বোঝাই, যেমন বানর যেগুলো আসলে এই দিকে দেখলেন, তাদেরকে আসলে এইদিকে আসার কথা আসলে কিন্তু আসার কথা না। কারণটা একটাই, তারা আসলে খাবারের সংকটে ভুগছে। খাবারের সংকটের জন্য তারা বন থেকে একটু লোকালয়ের দিকে আসার চেষ্টা করে খাবারের সন্ধানে। এবং যারা মধুপুর গড় বা এইদিকে গিয়েছেন, তারা আসলে জানেন যে লোকালয়ে মধুপুর গড়ের অংশে
প্রচুর পরিমাণ বানর সেখানে ভিড় জমায় প্রায়ই, এবং কারণ একটাই, সেটা হচ্ছে খাবারের জন্য। এবং আপনি যখন খাবার নিয়ে যাবেন, কলা, বিস্কুট, পাউরুটি এগুলো, তখন দেখবেন যে কী পরিমাণ ভিড় আপনার আশেপাশে সৃষ্টি হবে। এটা কিন্তু একটা রিজন, কারণ এগুলো খাবারের সংকটে ভুগছে। কারণটা নর্মাল যে বনের ভিতরে এখন কিন্তু প্রচুর মানুষের বসবাস হয়ে গেছে, প্রচুর বসবাস হয়ে গেছে, যার জন্য কিন্তু এই বানরগুলো তাদের যে আশ্রয়, তাদের যে থাকার জায়গা, সেটা কিন্তু হারাচ্ছে। প্লাস তাদের যে খাবার, সেটাও কিন্তু সংকট দেখা দিচ্ছে। সো কিছু করার নেই, বন উজাড় হবেই। আসলে এই অংশটাও আমি যেখান দিয়ে যাচ্ছি, আপনারা হয়তো সাইড ভিউ ওইভাবে দেখতে পাবেন না, তার রাস্তার বাম দিকে অনেকটা কিন্তু ফাঁকা, মানে এখানে হচ্ছে কলার বাগান, হলুদের চাষ হচ্ছে। কিন্তু একসময় এগুলো কিন্তু প্রচুর ঘন ছিল, নিজের অভিজ্ঞতা থেকেই, কারণ এই রোডে হচ্ছে অনেক বছর যাবৎ চলাচল করি, রেগুলার চলাচল করি। একসময় প্রচুর ঘন বনভূমি ছিল, বাট অ্যাট প্রেজেন্ট সেটা একদমই হুমকির মুখে। যাই হোক, সুন্দর বন, বনের ভিতর দিয়ে যাচ্ছি, চমৎকার পরিবেশ, খুব ভালো লাগছে। এরকম এলাকায় আসলে বাইক রাইড করা সত্যিই ভাগ্যের ব্যাপার, এবং আমি খুবই লাকি যে এই এলাকায় আমার বাড়ি, মধুপুরের বাসিন্দা, সো এই জায়গাতে সবসময় যেতে পারি। যাই হোক, মধুপুর রেঞ্জ ফরেস্ট ফায়ারিং রেঞ্জ দেখতে পেলেন। বাংলাদেশের অনেকগুলো ফায়ারিং রেঞ্জের মধ্যে এই রসুলপুরে কিন্তু একটা, এবং ভবিষ্যতে হয়তো এয়ারপোর্টও এখানে হতে পারে। মধুপুর বনের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, অনেকটা বৃষ্টি ভাবাপন্ন এলাকা, মানে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, ঠান্ডা বাতাস গায়ে লাগছে, তার মানে হচ্ছে সামনে হয়তো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে আমাকে অবশ্যই কোনো জায়গায় থামতে হবে। যাই হোক, মধুপুর বনের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে মধুপুর বনে কিছু ফসলও কিন্তু চাষ করা হয়। মানে হচ্ছে ল্যান্ড, এখানে ধান চাষ করা হয় বনের মাঝামাঝি। আপনি খুব ইন্টারেস্টিং কিছু দৃশ্য দেখতে পাবেন, যে আপনি বনের মধ্য দিয়ে চলছেন, হঠাৎ করে হচ্ছে ধান ক্ষেত একদম নিচু। এটাকে বলা হয় বাইট এলাকা। যেহেতু হচ্ছে মধুপুরের এই বনের ভিতরে আমি খুব অনেক চলাচল করেছি, মোটামুটি সব এলাকায় দেখা আছে, তো আমার ইচ্ছা আছে যে ওই এলাকার ভিডিওগুলো আমি আসলে পাবলিশ করব। আপনারা কমেন্ট বক্সে কাইন্ডলি জানাবেন যদি মধুপুর বনের ভিতরে বা রাবার বাগানের ভিতরে এই ভিডিওগুলো আপনারা দেখতে চান। আপনাদের সাপোর্ট মোটামুটি প্রয়োজন, কারণটা হচ্ছে এরকম জায়গা আসলে ভিডিও হয়তো করি, আপলোড করি, কিন্তু মানুষের যদি রেসপন্স কম থাকে তাহলে আসলে এরকম ইন্সপিরেশনটা থাকে না। যাই হোক, মধুপুর বনের ঘরের একদম শেষে চলে এসেছি, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।